অবাক কথা, আশ্চর্য কথা। আবার যে হাফেজ সাহেব বলছেন সুন্দরভাবে পড়তে না পারলে গুনাহ হবে, ওই হাফেজ কিন্তু শুধু মুখস্থ করেছেন। ওই হাফেজ মানে কি? ওর হাঁটুর মালায় মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে। যে হিফজ করেছে মানে ওই হাফেজ সাহেবের হাঁটুর মালাকে মেরে ফাটিয়ে দিয়েছে, ও চলতে ফিরতে পারে না। ও একটা বড় মাথায় টুপি দেয়, তার উপর রুমাল দেয়, দিয়ে মানুষের বাড়িতে খেয়ে বেড়ায়, তার নাম হাফেজ। যার কারণে আপনাকে আমি বলেছি যে শুধু হিফজখানা খুলবেন না, শুধু হিফজখানা বিদ্যা তুলে দেওয়ার একটা কৌশল। হ্যাঁ, হিফজখানা হচ্ছে সহযোগী বিদ্যা। আপনি প্রতিষ্ঠানের সাথে কোরআন হাদিস শিক্ষার সাথে হিফজখানা রাখতে পারেন, যদি তার কোরআন মুখস্থ থাকে, তাহলে পরবর্তীতে বিদ্যা অর্জন করলে এটা ভালো কাজ দিবে, এইটুকু। তাছাড়া আপনিও যা এও তা, আপনি সূরা ফাতিহা পড়তে পারেন, ও পাঁচটা সূরা বেশি পারে, এই যা, তাছাড়া তেমন কোনো পার্থক্য নেই। কাজেই শুধু কোরআন হিফজ করা এটা কোনো বিদ্যাই নয়, এটা ভালোভাবে মনে রাখবেন। আর একজন হাফেজ 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে, 70 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে, এ হাদিস জাল, এটা ঠিক নয়। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনহু ফি সুফফা, একদা আল্লাহর নবী বাড়ি থেকে বের হলেন, তখন আমরা আহলুস সুফফা মসজিদে যারা থাকতো খেত তাদের সাথে বসেছিলাম। তিনি আমাদের কাছে এসে বললেন, শুনো, আইয়ুকুম ইউহিব্বু আন ইয়াদ্দুআ ইলা বুথানা বিল আকিক, কে তোমাদের ভালোবাসে যে বোথা নামক বাজারে, আকিক নামক বাজারে সকালে চলে যাবে, এখান থেকে কালনি বাজারে বা আপনাদের বাড়ির পাশের নিকটে কোনো বাজারে সকালে চলে যাবে। ফায়াতি বে কাওমায়নে, ফায়াতি মিনহু বে কাওমায়নে, সেখান থেকে বেশ ভালো মোটা তাজা 2টি উট নিয়ে আসবে, ফিগায়ের ইসমিনলা কাতে রাহামিন, যেখানে কোনো পাপ হবে না, যেখানে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা হবে না, এমনিতেই 2টা উট পেয়ে যাবে মোটা তাজা, নিয়ে চলে আসবে। এটা তোমাদের কেউ চায় না? কুলনা নহিব্ব জালেকা, আমরা বললাম জি হ্যাঁ আল্লাহ রাসুল, আমরা তো এটা সবাই চাই। আমরা বাজারে যাব বাড়ি থেকে নিকটে, আর 2-3 লাখ টাকা দামের দামি উট পেয়ে যাব 2টা, এটা তো খুব ভালো কথা, আমরা সবাই চাই। তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনো, আফালা এক দোয়া হাদুকুম এলাল মসজিদ, তোমাদের কেউ সকালে মসজিদে যেতে পারবে না? মসজিদে যাবে, ফাইয়াল্লামু আয়াতাইনে আও ইকরা আয়াতাইনে, সেখানে গিয়ে 2টা আয়াত শিখবে অথবা শিখাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে যদি 2টা আয়াত সকালে পড়ে, খায়রুন মিন নাকাতাইনে, 2টি উটের দাম যত তার চেয়ে বেশি নেকি হবে। সালাসিন, 3টা আয়াত পড়লে 3টি উটের দাম যা তার চেয়ে বেশি হবে, 4টা আয়াত পড়লে 4টা উট দান করে জানে কি হয় তার চেয়ে বেশি হবে। অমিন আদাদে হিন্নামিনাল এভেলে, যত আয়াত পড়বে তত আয়াত হিসাবে 1টা করে উটের উট দান করলে জানে কি হয় তাই হবে, যেগুলো মোটা তাজা। সম্মানিত দিনী ভাই বোন, 10টা যদি আয়াত পড়ি তাহলে 1-1টা উট 3 লক্ষ টাকা দামের, আমি প্রায় 30 লাখ টাকা আমি আল্লাহর পথে দান করে দিলাম, আমি যদি 30টা আয়াত পড়তে পারি। যার কারণে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি রাতে উঠে 10টা আয়াত পড়ে তাহলে সে পরহেজগার মানুষের তালিকায় তার নাম তালিকাভুক্ত করা হবে, কেউ যদি 100 আয়াত পড়ে তাহলে সে যারা দামি মানুষ তাদের তালিকায় তার নাম উল্লেখ হয়ে যাবে, আর কেউ যদি রাতে 1000 আয়াত পড়তে পারে তাহলে যারা পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদার অধিকারী তাদের একটা তালিকা আছে, এই লোকটার নাম তাদের তালিকায় হয়ে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সঙ্গী সাথী শুনে রাখো, এ যারা যা হাদুকুম ইলা আহলিহি, যখন তোমাদের কোনো ব্যক্তি বাহির থেকে তার বাড়িতে ফিরে আসে,
ফা এজেদো সালাসা খালেফাতিন এজামিন সেমানিন, বাড়িতে এসে দেখে সে মোটা তাজা হৃষ্টপুষ্ট তিনটে উঁট, বাড়িতে এসে হঠাৎ করে মোটা তাজা তিনটে উঁট পেয়ে গেছে। এইটা তোমাদের কেউ পছন্দ করে না? তোলা নাম, আমরা বললাম জি হ্যাঁ এটা তো আমরা খুব পছন্দ করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো শোনো, সালাসায়াতিন একরাও বেহীন না আহাদুকুম ফি সালাতেহি, কোন মানুষ যদি তার সালাতে তিন আয়াত পড়ে তাহলে তিনটি উঁট দান করে জানে কি হবে, মোটা তাজা উঁট দান করে জানে কি হবে, তার চেয়ে অনেক 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 বেশি নেকি হবে। যদি আপনি তিনটে আয়াত পড়তে পারেন আপনার সলাতে, মানে সূরা কাউসার। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেন। উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইতায়ামুল কিয়ামা বিল কোরআনি ওয়াহলিহি, কোরআন মসজিদকে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে এবং যে কোরআন মসজিদ পড়েছে তাকেও নিয়ে যাওয়া হবে। কোরআন মাজিদ এবং যে ব্যক্তি কোরআন মাজিদ পড়েছে সবাই বিচার মাঠে উপস্থিত থাকবে। পরবর্তী কথা হচ্ছে তাকদমুহু সূরাতুল বাকারা ও আল ইমরান, এই সূরাগুলির মধ্যে সব আগে থাকবে সূরা বাকারা এবং সূরা আল ইমরান। তুহাত জানে আন সাহেবেহি, দুই সূরাই যেই পাঠ করেছে তেলাওয়াত করেছে তার পক্ষে হে আল্লাহর সাথে তুমুল তর্ক লাগিয়ে দিবে, একে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা। উমামা বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইকরাউস ইকরাউল কোরআনা ফাইন্নাহু সাফিন লা সাবিহি, পৃথিবীর মানুষ তোমরা কোরআন মাজিদ পড়ো, বিচার মাঠে কোরআন তোমাদেরকে সুপারিশ করার জন্য আসবে, বিশেষভাবে ইকরাউ সূরাত আল বাকারা ও আল ইমরান, তোমরা জাহরাইন সূরা বাকারা এবং সূরা আল ইমরান পড়ো। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াতি ইয়াতিয়ানি ইয়াউমুল কিয়ামা, সূরা বাকারা এবং সূরা আল ইমরান বিচারের মাঠে আপনার কাছে আসবে, কানাহুমা গামামাতানে, মনে হবে দুইটি সূরা দুটা মেঘখণ্ড, কানাহুমা গায়াতানে, মনে হবে দুইটি সূরা দুইটি সামিয়ানা যেটা এখন আপনাদের মাথার উপরে আছে এরকম দুটি সামিয়ানা মনে হবে, কানাহুমা কানাহুমা তারি তাইরানে, মনে হবে যেন ফিরকানে মিন তাইরিন, পাখির দুইটা দল একেবারে ঘন হয়ে ঝাঁক হয়ে চলে আসছে এই সূরা দুইটি আপনার সামনে। তুহাজ জানে আল্লাহ সাহেবহি, যারা এই কোরআন মাজিদ পড়ছে বাকারা আল ইমরান তাদের পক্ষে হয়ে তুমুল যুদ্ধ করবে তর্ক করবে আল্লাহর সামনে। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মনে রেখো ইন্নাল বাকারাতা ফাইন্না আখজাহা বারাকা, যে ব্যক্তি সূরা বাকারা পড়বে তার বাড়িতে বরকত নাজেল হবে, ও তারাকাহু খাসারা, যে ব্যক্তি সূরা বাকারা পড়বে না তার বাড়িতে ক্ষতি সমস্যা বিপদ নেমে আসবে, ওলা ইয়াস্তাতি হাল বাতালা, যারা অলস যারা অলস যারা অলস যারা দুর্বল তারাই সূরা বাকারা পড়ার সাহস করে না। সূরা বাকারা ভিন্ন জিনিস। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল আয়াতানে মিন আখির সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষে দুইটি আয়াত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কারা লাইলাতান মান কারাহুমা লাইলাতান, কেউ যদি এই দুটি আয়াত রাতে পড়ে কাফাতাহু, তাহলে তার জন্য এই দুটি আয়াত যথেষ্ট। যেই ঘরে আপনি সূরা বাকারার শেষ দুই আয়াত পড়বেন সেই ঘরে জিন ভূত থাকবে না এবং রাতে আপনার কোনো সমস্যা হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শয়তান আমাকে বলল যে যাওয়াইতা ইলা ফিরাসেকা, আবু হুরায়রা তিন দিন তোমার সাথে যে আচরণ করলাম তুমি ফলাফল শোনো, তুমি যখন বিছানে শুইতে যাওয়া তখন তুমি যদি আয়াতুল কুরসি পড়ো যেটা সূরা বাকারায় রয়েছে, তাহলে লা ইয়াসালু
মিনাল্লাহে হাফেজুন আলাইকা, আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে একজন রক্ষক থাকবে। ওলা ইয়াকরুবুকা শয়তান, শয়তান তোমার নিকটে আসতে পারবে না হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত। মনে রেখো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে বলল, তুমি মনে রেখো তুমি যদি আয়াতুল কুরসি রাতে পড়ে সও তাহলে সারা রাত শয়তান তোমার কাছে আসতে পারবে না সকাল পর্যন্ত। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজালু বাইতাকুম মাকাবিরা, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান করো না। কবরস্থানে কোরআন মাজিদ পড়তে হয় না, পড়া যায় না। দুবাইয়ে আবুধাবিতে শেখ জায়েদের মসজিদে প্রতি 8 ঘন্টায় 8 জন, 1 জন লোক কোরআন মাজিদ, 2 জন লোক কোরআন মাজিদ পড়ে, 24 ঘন্টা সেখানে কোরআন তেলাওয়াত হয়, তারা চাকরিজীবী। কবরস্থানে কোরআন মাজিদ পড়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, লা তাজালু বাইতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান তৈরি করো না। শোনো, ইন্না শাইতান এনফেরু মিনাল বাইত তুকরাও ফিহি সূরাতাল বাকারা, যেখানে সূরা বাকারা পড়া হয় সেখানে শয়তান থাকে না। যেই বাড়িতে সূরা বাকারা পড়া হয় সেই বাড়িতে শয়তান থাকে না। যেই বাড়িতে সূরা বাকারা পড়া হয় সেই বাড়িতে জিন থাকে না। যেই বাড়িতে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া হয় সেই বাড়িতে জিন শয়তান থাকে না। সম্মানিত দিনী ভাই বোন, হাদিস বুখারি মুসলিম। আপনাকে আমি বলছিলাম বিচারের মাঠে আব্দুল ইবনে আমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিচারের মাঠে আপনাকে বলা হবে, ইকরা ওয়ারতাকে ওয়ারাতাল কামা তুরাতাল ফি দুনিয়া, এই শোনো, তুমি তো দুনিয়াতে কোরআন মাজিদ পড়ছিলে, এখন তুমি পড়ো আর জান্নাতের ওই উপরের দিকে উঠতে থাকো, পড়ো আর উঠতে থাকো, পড়ো আর উঠতে থাকো। ফাইনা মানজিলা তাকা ইন্দাহা তাকরাওহা, সেটাই তোমার ঘর যেখানে পড়তে পড়তে তোমার তেলাওয়াত শেষ হবে। তুমি পড়তে থাকবে উপরে যেতে থাকবে, তুমি পড়তে থাকবে উপরে যেতে থাকবে, যেখানে তুমি পৌঁছিবে সেটাই তোমার ঘর। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াবি ইলা ফিরাসিহি, যখনই তিনি বিছানে যেতেন, ফাজামা কাফাইহে, তিনি তার হাত দুটিকে এইভাবে জমা করে নিতেন, জমা করে নিয়ে ফায়ান ফুকু ফিহে, হাতে হালকা 3 বার থুথু ধুন, এইভাবে থুথু দিতেন। তারপরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়তেন। পড়ার পরে অয়ামসাহ বেহেমা আলা ওয়াজহি ওয়া রাসিহি, মাথা থেকে শুরু করে, মুখ থেকে শুরু করে, শরীরের সামনে পর্যন্ত, মাস্তাতা মিন জাসাদিহি, সম্ভবপর মুছে নিতেন। ওয়া ফালু দালেকা সালাসা মাররাতিন, এভাবে তিনি করতেন 3 বার। এদিকে দেখেন, আগে হাতটা সামনের মুড়ে তুলে ধরবেন, তারপরে আগেই থুথু দিবেন 3 বার হালকা করে, এরপরে ইখলাস ফালাক নাস 3টা পড়ে এই মুখের উপর দিয়ে শরীরের উপরে বলিয়ে নেবেন, আবার আবার 3 বার এভাবে করবেন, এভাবে করতেন। এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। সম্মানিত দিনী ভাই বোন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আনা আসিরু মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি লাইলাতিন মুতিরাতিন ওয়া ফি যুলুমাতিন সাদিদাতিন, একদা আল্লাহর নবীর সাথে আমি চলছিলাম, খুব অন্ধকার, মেঘপূর্ণ রাত, বৃষ্টি হচ্ছে, বিজলি বিজলি চমকিচ্ছে, দেখা যায় না, ঘাটাটোপ অন্ধকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফালাক আর সূরা নাস পড়তে লাগলেন, বললেন, উকবা ইকরা, তুমি এই সূরা ফালাক এবং সূরা নাস পড়ো। মনে রেখো, যারা বিপদ থেকে আশ্রয় চায় তার মধ্যে সূরা ফালাক এবং নাস বিপদ থেকে আশ্রয় নেওয়ার ব্যাপারে সবচেয়ে বড় ভিন্ন ধরনের ব্যতিক্রম জিনিস। রাস্তায় চলতে লেগে, রাতে চলতে লেগে, কোনো জায়গায় রাতে থাকতে লেগে, ভয় পেলে, খারাপ মনে করলে, বৃষ্টি এসেছে, বিদ্যুৎ চমকিলে, ভয় মনে হলে ফালাক এবং নাস পড়তে থাকবেন, যা বিবরণে বোঝা যায়। আব্দুল ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা খুব বৃষ্টির রাত, বিজলি চমকিচ্ছে, আমরা বাড়ি থেকে বের হয়ে গেলাম, নাতলব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূলকে খুঁজব এই জন্য বের হয়ে গেলাম, ফাদরাকনাহু, তাকে এক জায়গায় পেয়ে গেলাম। পেতেই তিনি বলছেন, শোনো, ইকরা, পড়ো, ইফাল, পড়ো। আমি বললাম, কি পড়ব?
তো বললেন কুল কুল হুল্লাহু আহাদ, বলো কুল হুল্লাহু আহাদ, কুলাও জুবি রব্বিল ফালাক, কুলাও জুবি রব্বিন নাস, সালাসা মাররাতিন তুসবিহু তুমসি, যখনই তুমি সকাল করবে যখনই তুমি সন্ধ্যা করবে তিনবার করে পড়বে, একটি মিন কুল্লি শাইন, যত সমস্যা আছে পৃথিবীতে সব সমস্যার জন্য যথেষ্ট হয়ে যাবে, ইখলাস ফালাক নাস, তিনবার করে সকালে তিনবার করে বিকালে, ইখলাস তিনবার, ফালাক তিনবার, নাস তিনবার, সকালে তিনবার করে বিকালে তিনবার করে, যত সমস্যা আছে পৃথিবীতে সব সমস্যাকে দূরে করার জন্য এই তিনটি সূরা যথেষ্ট হবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়াজুজু আহাদুকুম আইয়াকরা সুলসাল কোরআনে ফিল লাইলে, রাতে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়তে তোমাদের কেউ অক্ষম কি? তখন সাহাবীগণ বললেন, বলেন কি আল্লাহর নবী, এক রাতে কি কোরআন মাজিদের তিন ভাগ এক ভাগ পড়া যায়? এক রাতে কি কোরআন মাজিদের তিন ভাগের এক ভাগ পড়া যায়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, শোনো, কুল হুল্লাহু আহাদ সুলসুল কোরআনে সূরা ইখলাস হচ্ছে কোরআন মাজিদের তিন ভাগের এক ভাগ, যদি সূরা ইখলাস তিনবার পড়তে পারেন তাহলে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি পাবেন, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জনৈক ব্যক্তি নেতা হয়ে সফরে গেছিলেন, যখনই তিনি ইমামতি করতেন তখন আগে সূরা ইখলাস পড়তেন বা শেষে সূরা ইখলাস পড়তেন সব রাকাতি। যখন তারা ফিরে আসলো তারা জিজ্ঞাসা করলো আল্লাহর নবীকে, আল্লাহর নবী আমাদের ইমাম এরকম কাজ করত। আল্লাহর রাসূল বললেন, তোমরাই তাকে বলো কেন শেষে সূরা ইখলাস পড়ত, আমরা বললাম আপনি কেন সূরা শেষে ইখলাস পড়তেন? তখন তিনি বললেন, সূরা ইখলাস আল্লাহর গুণাবলী রয়েছে, আমি এই সূরাকে এই জন্য ভালোবাসি। আল্লাহর রাসূল বললেন, শোনো, সূরা ইখলাসকে যে ভালোবাসে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবেন, আল্লাহ তাকে ভালোবাসেন। সূরা ইখলাস পড়ার ব্যাপারে এইভাবে আপনারা মনোযোগী হবেন। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিকুল্লি হারফিন হাসানাত, কোরআন মাজিদের প্রত্যেকটা অক্ষরে নেকি রয়েছে, ওয়াল হাসানাত বিআশরা আমসালিহা, একটা মানে দশটা, একটা মানে দশটা, একটি অক্ষর করলে অক্ষর পড়লে দশ নেকি হয়। আল্লাহ রাসূল বলছেন, লামা কুল আলিফ লাম মিম হারফুন, আমি বলি না আলিফ লাম মিম তিনটা মিলে একটি অক্ষর, আমি বলছি আলিফুন হারফুন ও লামুন হারফুন ও মিমুন হারফুন, আলিফ পড়লে দশ নেকি, লাম পড়লে দশ নেকি, মিম পড়লে দশ নেকি, এটাই হবে কোরআন মাজিদ একটি ভিন্ন ধরনের গ্রন্থ। পৃথিবীতে এমন কোন গ্রন্থ নেই আল্লাহ প্রদত্ত মানুষ রচিত যেটা পড়লে এরকম নেকি হতে পারে, ব্যতিক্রম আল্লাহর মজাজা যেটা আমাদের কাছে অবস্থান করছে সেটাই হচ্ছে কোরআন মাজিদ। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি এই কোরআন মাজিদ পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম ইয়ানাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি লাইলাতিন হাত্তা ইয়াকরা আলিফ লাম তানজিল ও সূরা তাবারাকাল্লাহ বিয়াদিহিল মুলক, আল্লাহর নবী আলিফ লাম তানজিল সূরা সাজদা এবং সূরা মুলক না পড়ে তিনি ঘুমাতেন না, আগে পড়তেন তারপরে ঘুমাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাতে যে সূরা মুলক পড়বে তার কবরের শাস্তি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল কোরআনে সালাসুন আয়াত, কোরআন মাজিদে একটি সূরা রয়েছে তাতে রয়েছে ৩০টি আয়াত, সেই সূরাটি হচ্ছে সূরাতুল মুলক, যে ব্যক্তি পড়বে সাফা লাহু ইয়াউমুল কিয়ামা এই সূরা বিচার মাঠে তার জন্য সুপারিশ করবে, হাত্তা গফেরা লাহু, করতে করতে যতক্ষণ পর্যন্ত না ক্ষমা হবে ততক্ষণ পর্যন্ত সূরা মুলক যাবে না। সূরা বাকারা সূরা আল ইমরান আপনার পক্ষে তর্ক করবে এ কথা ঠিক, তবে কতক্ষণ তর্ক করবে তা বলা হয়নি। সূরা মুলক যদি আপনি পড়েন ৩০টি আয়াত বিশিষ্ট, যতক্ষণ পর্যন্ত আপনার ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত সূরা মুলক আপনার কাছ থেকে যাবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি শেষের দিকে চলে এসে আপনাদেরকে আবারও জানাচ্ছি, কোরআন মাজিদ পড়তে শিখি সহজেই, আজকে এক ঘন্টায় যেটা কোরআন মাজিদ শিখছিলাম এটা তো একটা
পরিস্থিতি মাত্র। এক ঘন্টায় কোরআন মাজিদ পড়া শিখবো কেন? এক মাসে, তিন মাসে, ছয় মাসে শিখবো? শিখবই যে কোনো মূল্যে। বাংলা উচ্চারণ করে কোরআন মাজিদ পড়বো না, অক্ষর প্রতি দশ নেকি নেবই যে কোনো মূল্যে। সম্মানিত দিনী ভাই বোন, কোরআন মাজিদকে সামাজিককরণ করতে চাচ্ছি, সবাই যেন কোরআন মাজিদ পড়ে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য কোরআন এসেছে। সবাই মুসলমান হোক, সবাই কোরআন মাজিদ পড়ুক, সবাই অক্ষর পড়ে দশ নেকি করুক। লা ইলাহা ইল্লাল্লাহ না বললে অমুসলিম নেকি পাবে না। সে যেভাবেই হোক কোরআন মাজিদ পড়ুক। কোরআন মাজিদ এসেছে মানুষের জন্য, কোরআন মাজিদ এসেছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য। কোরআন মাজিদ মানুষের জান্নাত পাওয়ার একটা বিশাল মাধ্যম। কোরআন মাজিদে মাত্র চার পাঁচটা জিনিস উল্লেখ রয়েছে এই তিরিশ পারা কোরআন মাজিদে, যা আপনাদের সামনে পেশ করলাম। সম্মানিত দিনী ভাই বোন, বিপদ থেকে বাঁচার মাধ্যম কোরআন মাজিদ। সম্মানিত দিনী ভাই বোন, শয়তান থেকে বাঁচার বড় মাধ্যম কোরআন মাজিদ। আপনার দুষ্ট শয়তান জিন থেকে বাঁচার বড় মাধ্যম কোরআন মাজিদ। মর্মে এই জামিয়া সালাফিয়া কোরআন শিক্ষার একটা বড় মাধ্যম, যা আপনারা গতকাল আসর পর থেকে দেখছেন, আজ শেষ পর্যন্ত দেখবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি বারবার বলছি, আমার বড় মনে সাধ, এই জামিয়া সালাফিয়া দিয়ে এদেশের ছেলে মেয়েকে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো, মুখে কলমে মিডিয়াই লড়বই লড়বো ইনশাআল্লাহ। জীবন বাজি রেখে এই মিশন চালিয়ে যাচ্ছি। মর্মে সকল দিনী ভাই বোনকে আমি অনুরোধ জানাচ্ছি, একটু খালি সন্তরে আল্লাহর কাছে মন খুলে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো, আল্লাহ তুমি বাইতুল হাম জামে মসজিদ কবুল করো, আল্লাহ তুমি নিবরাস ইসলামিক বিশ্ববিদ্যালয়কে কবুল করো, এবং একটা নিবরাস ইসলামী মেডিকেলকে তুমি কবুল করো, যেটা পরিকল্পনা শুনলেন এটা আল্লাহ কবুল করলে সহজ। এগুলো নিয়ে আপনি কোনো সময় মাথা ব্যথা করবেন না। আমি আপনাকে যেই পরামর্শ দিচ্ছি সেই পরামর্শে চলবেন। আর একটু বলবেন, যারা জামিয়া সালাফিয়া কাজ করে তারা যেন কোথায় কর্মে ত্রুটি না করে, পয়সা হারাম না খাই এবং ধোকা ফাঁকি না দেয়, আর যেন পয়সার ব্যাপারে প্রতারণা না দেয়। দশের পয়সা যদি কেউ মেরে খায় কোনো জায়গায়, তাহলে সেখানে বরকত হবে না। জামিয়া সালাফের অনেক শাখা রয়েছে, গবেষণা বিভাগ রয়েছে, ইতেসাম বিভাগ রয়েছে, আর দাওয়া এল আল্লাহ রয়েছে, এই প্রতিষ্ঠান রয়েছে, অনেক বিভাগ রয়েছে। যারা যেখানে দায়িত্ব পালন করছে তারা যেন সূক্ষ্মভাবে, নিখুঁতভাবে দশের পয়সা মনে করে, পরকালের ভয়ে, পরকালের আশায় যেন তারা জিম্মেদারি পালন করতে পারে। আপনারা এই দোয়া করবেন। আমি তো এ আশা করে বলি, জামিয়া সালাফিয়া গড়বেই গড়বে ইনশাআল্লাহ। মানুষের কোনো খুব প্ররোচনা, খারাপ পরিকল্পনা জামিয়া সালাফের কোনো স্থায়ী ক্ষতি করতে পারবে না। কেন? আমি দশের পয়সার ক্ষতি করি না, এটাই আমার সাহস। আমি আপনাকে প্রথমেই বলি একটু খালে সন্ত্রে আল্লাহর কাছে দোয়া করার জন্য, এরপরে বলি নবীর চলেনি দশের পয়সা ছাড়া, আমাদেরও চলবে না দশের পয়সা ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিপদ দেখলেই সাহাবীগণকে থামিয়ে পয়সার কথা বলতেন, দানের কথা বলতেন। আমিও অন্য কাউকে কিছু না বলে আমি যখন নিজে আসি তখন আপনার সামনে দাঁড়াই, আপনাকে বলি আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, কোনো সময় মনটাকে ছোট করবেন না। আপনি যার যখন সম্ভব সে তখন দান দিয়ে যাবেন। এই যে আপনার মসজিদ তৈরি হচ্ছে, দশ টন রড, বিশ টন রড, পাঁচ টন রড, এক টন রড, আপনি আপনার মতো দিয়ে পাঠাবেন, এটাই আমি বলছি। এই মুহূর্তে আপনাকে আমি বলতে রাজি নই যে আপনি পাঁচ টন দেন, এক টন দেন, এটা আমি বলছি না। আপনি সিমেন্ট পাঠাবেন, রড পাঠাবেন, আপনি পরিকল্পনা নেন প্রত্যেক মাসে দুইশো, পাঁচশো, দু হাজার, পাঁচ হাজার। আমি এই জামিয়া সালাফিয়ার আন্তরিকভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সদস্য হয়ে গেলাম, এটা আপনার পরিকল্পনা হোক, এটা আমি চাচ্ছি। মিডিয়ার মাধ্যমে দিনী ভাই বোন যারা দেশ বিদেশে আছেন, যারা পরবর্তীতে অবগত হবেন, সবাইকে আমি অনুরোধ করছি, আপনারা জামিয়া সালাফের সার্বিক কাজে দানের হাত প্রশস্ত করুন। সম্মানিত দিনী ভাই বোন, দানের হাত প্রশস্ত করবেন ওই হাদিসের ভিত্তিতে যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক
প্রত্যেক দিন সকালে দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসে, একজন বলে আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও, আল্লাহ যে যতটুকু দান করলো না তুমি তার সেটুকু ক্ষতি করে দাও। আপনি খেয়েই পয়সা শেষ করিয়েন না, বই পুস্তক নিয়েই, অযথা বই পুস্তক নিয়েই পয়সা শেষ করিয়েন না, গুরুত্বপূর্ণ বই পুস্তকগুলি কিনবেন আর দানের হাত সবসময় প্রশস্ত রাখবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাল্লা নবী বলছেন, আয়েশা খাসি যে জবাই করেছিলাম কতটুকু আছে? তখন আয়েশা বলছেন দশ ভাগের ভাগে নয় ভাগ শেষ হয়েছে, এক ভাগ আছে। তখন আল্লাহ রাসূল বলছেন আরে না না তুমি ভুল বলেছ, নয় ভাগই আছে এক ভাগ শেষ হয়েছে। না বিয়াল নবী, আল্লাহর নবী শুনেন শুনেন শুনেন, আরে দশ ভাগের ভাগে নয় ভাগ নেই এক ভাগ আছে। আরে শোনো কথা উল্টিয়ে ধরো, নয় ভাগ আছে এক ভাগ নেই। এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আল্লাহ নবী দিলেন, বললেন যা দিলে তুমি, যা জমা হলো, যা খেলে তা পেশাব পায়খানা হলো, আর যা তুমি পড়লে তা পুরাতন হয়ে গেল। মর্মে সকল দিনই ভাই বোনকে আমি বৈঠকি দানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।